হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মন্দিরা রাইসলে তোমাদের সবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আমি ঘুম থেকে উঠেছি 7:30, তো এখন আমার ঠেলা ঠেলা ধুয়ে বিছনা বিছনা গুছিয়ে চা বসিয়ে আসলাম। তো এখন একটু মুখ টুক ধুয়ে আসবো, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল মন ভালো করার মতন একটা জিনিস ফুল, তো দেখো কত সুন্দর। এটা আমাদের গাছেরই ফুল, তো খুবই সুন্দর লাগে ফুলগুলো। তো এখন শীতকাল, তো ফুল এখন একটু কমই হয়, তো অল্প কটাই ফুল পেয়েছি আজকে। তো এটা আমার শাশুড়ি মাই তুলে রেখেছে, তো আমি এখন এখানে রেখে দিলাম। তো ঠাকুর বাবা এখন পুজো দিতে যাওয়া হবে, তখন ডালিয়া বসানো হয়েছে আর এই যে এখানে চা বসিয়েছি। দেখো চাটা আমি ফ্লাক্সে নিয়ে নিয়েছি, তো যখন যে খাবে আর পাপার জন্য একটু জল গরম করে নিয়েছি। তো এদিকে দেখো জামাগুলো ভেজা আছে, তো এগুলো এখন রৌদ্রে দিয়ে দেবো। তো পাপার ডালিয়া নিয়ে চলে এসেছি, তো পাপা এখন খেলা করছে, পাপাকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করবো। এটা বাজাও বাজাও পাপা। আরে ওই ঘরের কুকুরে কান মান টেনে কামড়ায়, এটারও দেখুন। তো দেখো সকাল সকাল এখানে নারকেল ভাঙা হচ্ছে, তো একটু পিঠে বানানো হবে, তো তার জন্যই দেখো বাবা সকালবেলা নারকেল ভাঙছে। এবার বলতে পারো যে শীতের প্রথম পিঠে হচ্ছে আজকে আমাদের বাড়িতে। শীত পড়ার সাথে সাথে পিঠে চালু, তো এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। দেখো সকাল সকাল বাবা প্রসাদ নিয়ে এসছে, তো কার্তিক পুজোর প্রসাদ পরের দিন সকালবেলা নিয়ে এসছে। তো এদিকে আমাদের ঘরে ওই যে বেগুন ভাজা আর খিচুড়ি রান্না করা হয়েছে প্রেশার কুকারে, তো ভাবছিল কাকে খাওয়ানো হবে, কে খাবে এতগুলো খিচুড়ি। তো দেখো অনেক খিচুড়ি রান্না হয়েছে, তো একটা কাকা এসেছিলো আমাদের বাড়িতে তখনই, তো তাকেই খাই আর কি দেওয়া হলো। ওই যে পাপার জামা কাপড়গুলো কেচে স্নান ট্রান করে আসলাম, স্নান করে এখন পুজো টুজো দিয়ে আসলাম। তো এদিকে পাপাও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ওর ঠাম্মি স্নান করিয়ে দিচ্ছে। তো চলো, তো এই যে স্নান করা হয়ে গেছে, এখনও সাজুগুজু করেনি, বলো এখন টিপ পরতে বাকি আছে। ঘুমটা কেমন হয়েছে, কেমন হয়েছে ঘুমটা তোমার? এতে কথা বলে বলো হাই হাই। তো তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, তো দেখো এখানে আমাদের বাইরে একটা নতুন উনুন করা হয়েছে আর কি পিঠে খাওয়ার জন্যই, তো সেখানেই আজকে দুপুরে রান্না হবে। তো শীতকালে এই বাইরেই রান্না করা হবে দুপুরে। এইদিকে দেখো পাপা দাঁড়িয়ে আছে, তো আমি ওকে বলছি টাটা চলে গেলাম, তো আমাকে টাটা দিয়ে দিচ্ছে একেবারে। তো গানের আওয়াজ পেলেই হয়েছে, গানে ওর কানে আসলেই কি নাচ চালু হয়ে যায়, তো দেখো নাচ করছে। দেখো দাঁড়িয়ে আছে, তো এখন একটু একটু দাঁড়াতে পারে, তাও ইচ্ছা করেই দাঁড়ায় না। এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো লাস্টে লোটে মাছটা রান্না হচ্ছে। তো আজকে এই পুঁই শাকের ফল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি ভাজা করা হয়েছে, আর এই সাইডে কলা দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল আর লোটে মাছ, আজকের মেনু এটাই ছিল দুপুরে। ও বাবা খেতে বসে গেছে, এবার আমিও খেয়ে নেবো।
খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো জামাকাপড়গুলো তুলে নেব, জামাকাপড় তুলে একটু ঘুমাবো, তো তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সন্ধ্যাবেলায় দেখো চা করছি, তো একটু চা খেয়ে নেবো। তো দেখো এখন বাজে 6:17, তো এখন পিঠে বানানো হবে, তো এর জন্য দেখো পুর, কুলি পিঠে বানানোর জন্য পুর রেডি হয়ে গেছে। এটা হলো ময়দা বলি কেন, চালের গুঁড়োটা মাখানো, আর এখানে আছে ময়দার লিচি করা। তো এই ময়দার লেচিগুলো দিয়ে আর কি কুলি পিঠে ভাজা পিঠেগুলো করা হবে, আর ওই চালের গুঁড়োটা দিয়ে ভাপা পিঠেগুলো করা হবে। এর জন্য মানে দুই রকম ময়দার আর চালের গুঁড়োর ডো করা আছে। তো এদিকে তো আমার শাশুড়ি মাই আর কি পুর টুরগুলো বানিয়ে দিয়েছে, আর আমি আর বাবা এগুলো বানাচ্ছিলাম, আমি বেলে দিচ্ছিলাম, বাবা দেখো ডিজাইন করছিল। তো ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি নিজেই ক্যামেরা ধরি আর ভিডিও করি। তো দেখো প্রথমে ময়দার পিঠেগুলো আর কি করে নেওয়া হলো, তো এই দেখো আমি আর বাবা করছি, তাই একটু আমি হাই বলতে চলে এসেছি তোমাদের। তো এদিকে ময়দার পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে চালের গুঁড়োর পিঠেগুলো এখন করব। তো তার জন্য দেখো চালের গুঁড়োটা বেলে নিলাম, বেলে এবার গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। তো দেখো ডুবো তেলে একদম পিঠেগুলো ভাজা হচ্ছে, তো পিঠেগুলো খেতে খুবই মানে টেস্টি হয়েছিল, মানে খাস্তা হয়েছিল খুব সুন্দর। তো এদিকে কুলি পিঠেগুলো ভাপেও বসিয়ে দেয়া হলো। তো এদিকে দেখো ওই জালের গুঁড়ো মাখানোটা একটু বেশি রয়ে গেছে, সেগুলো দিয়ে আমি এই যে চুষি পিঠের এগুলো ছড়াগুলো কেটে নিচ্ছি, তো প্রথমবারই কাটলাম। তো এইভাবে ক্যামেরা ধরে দেখাচ্ছি তো হচ্ছে না। তো এই যে হয়ে গেছে কমপ্লিট, তো প্রথমবার এরকম আর কি করলাম, তো খুব বড় বড় হয়ে গেছে, জানি ভালো হয়নি, সবার মতন পারি না, তাও চেষ্টা করলাম। ওই পিঠেগুলো পরে আর কি বানানো হবে কালকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।